বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আজকে তোমরা দেখবে মায়া কন্যা গল্পটির শেষ পর্ব। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত পর্বে কি ঘটেছিল? গত পর্বে আমরা দেখতে পাই মন্ত্রী আর তার সহচর মিলে মায়াবিনীকে কুয়োর মধ্যে ফেলে দেয়, আর সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরে রাজ্যের মানুষের ভালো করার জন্য, তাদের মঙ্গলের জন্য সুপাখি আর মায়াবিনী গিয়ে আশ্রয় নেয় মাঝির বাড়িতে, এবং মাঝিকে গিয়ে সব ঘটনা তারা খুলে বলে। সব শুনে মন্ত্রী মশাইয়ের কুকীর্তি ফাঁস করার জন্য মাঝি, মাঝির বউ, মায়াবিনী আর সুপাখি মিলে একটা প্ল্যান করে। তো বন্ধুরা, চলো তাহলে দেখে আসি মন্ত্রীর কুকীর্তি ধরার জন্য তারা কি পরিকল্পনা করেছিল। মন্ত্রী আর মাঝি রাজসভা থেকে বের হয়ে যেতে সুপাখি আর মাঝির বউ সেখানে এসে প্রবেশ করে। মহারাজ, মহারাজ শুনুন, ভারী বিপদের কথা। এ কি সুপাখি, তোর এত বড় সাহস! আমার সাথে বেইমানি করার পর আবার আমার কাছে এসেছিস? তোর মালিককে ধরে আনতে গিয়েছে মন্ত্রী, এরপর দুজনেরই গর্দান নেব আমি। শান্ত হন মহারাজ, আপনি যা ভাবছেন তা নয়, এসব মন্ত্রীর ষড়যন্ত্র। সেই এসব কিছু করেছে আর দোষ দিচ্ছে মায়ার নামে। শুনি তোমাদের কথা, কি সেই ষড়যন্ত্র? এরপর সুপাখি আর মাঝির বউ মিলে রাজাকে সবকিছু খুলে বলতে শুরু করলো। কিভাবে মায়া কন্যা রাজ্যের প্রজাদের দুর্গতি দেখে তাদের কথা ভেবে রাজপ্রাসাদে এসেছিল, কিভাবে মন্ত্রী সব সময় তাকে ঝামেলায় ফেলতো, আর কিভাবে মায়া দেখে ফেলেছিল মন্ত্রীর টাকা লুটের কথা। বুঝলেন তো মহারাজ, আপনি যাকে এত বিশ্বাস করতেন সেই মন্ত্রী এতদিন এত কিছু করেছে, আর সেই চাইতো রাজ্যে যাতে দুর্ভিক্ষ হয়, এতে আপনাকে প্রজারা ক্ষমতা থেকে নামিয়ে দেবে আর সে হবে রাজ্যের রাজা। এত বড় স্পর্ধায় মন্ত্রী, আজ ওর একদিন কি আমার একদিন! চলো সুপাখি আর মাঝির বউ, আজ রাজ্যে সবার সামনে আমি ওকে শাস্তি দেব। মহারাজ, মায়া একটা সুন্দর বুদ্ধি বের করেছে মন্ত্রীকে জব্দ করার। চলুন আমাদের সাথে, নিজের চোখে দেখবেন মন্ত্রীর সত্যতা কতটুকু। সুপাখি, মাঝির বউ আর মহারাজ মাঝির বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে মাঝি, মন্ত্রী আর তার সহচরকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল। ওই হে মাঝি, কোথায় আটকে রেখেছো ওই মেয়েকে? ওই তো মন্ত্রী মশাই, ওই ঘরটায় আটকে রেখেছি জানলা ভেতরে, গিয়ে দেখুন, আচ্ছা মতো শক্ত করে বেঁধে রেখেছি। হ্যাঁ চলো গিয়ে দেখি। মন্ত্রী আর সহচর ঘরের ভিতরে ঢুকতে মাঝি বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। এ কি মন্ত্রী মশাই, দরজা যে বন্ধ করে দিল বাইরে থেকে! হায় হায়, তাই তো, এই ঘরে মায়া তো নেই। মাঝি, ও মাঝি, এখনই দরজা খোলো, কি হচ্ছে সব, খোলো বলছি। দরজা না খুললে কপালে কিন্তু ভারী দুঃখ আছে মাঝি, আর ওই বদমাস মেয়েটাই বা কোথায়, চাস কি তুই? মন্ত্রী জানালার কাছে গিয়ে মাঝিকে বারবার ডাকতে শুরু করে। তখন মায়া কন্যা জানালার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছেন মন্ত্রী মশাই, আমাকেই খুঁজছেন তো? এ কি, তুমি বাইরে কেন? মাঝি তাহলে আমাদের মিথ্যে বলেছে? হ্যাঁ, আপনার মিথ্যে শাস্তি দেওয়ার জন্য একটু মিথ্যে বলেছি। কি ভেবেছো মায়া, আমাকে আটকে রাখলেই সব ঠিক করে ফেলতে পারবে তুমি? মহারাজ যদি জানতে পারে তুমি আমাকে আটকে রেখেছো, তাহলে এখনই পেয়াদারা এসে তোমাকে কারাগারে পুরে দিবে। মন্ত্রী মশাই, আপনি যদি প্রজাদের কথা ভাবতেন তাহলে কিন্তু সবাই আপনাকে শ্রদ্ধা করত, কিন্তু আপনি তো তাদের ধোকা দিচ্ছেন, তাদের রোজগার মেরে খাচ্ছেন, এটা কি উচিত হচ্ছে? উচিত অনুচিত আমাকে শিখিও না মায়া, রাজ্য কিভাবে পরিচালনা করতে হয় তোমার চেয়ে আমি ভালোই জানি, আর এই যে অযোগ্য রাজা, সেও কি ক্ষমতার উপযুক্ত? উপযুক্ত না হলেও আপনার মতো গরিব মানুষের টাকা হাতিয়ে নেয়ার মতো লোক রাজা মশাই নন। কি প্রমাণ আছে তোমার কাছে সেই টাকা উদ্ধার করতে তুমি পারবে না? এছাড়াও রাজার কাছে গিয়ে বললে সে তোমাকে আর বিশ্বাসও করবে না মায়া। আমি হব এ রাজ্যের রাজা, আমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে আপনি স্বীকার করছেন প্রজাদের অতিরিক্ত করের টাকা আপনিই সরিয়েছেন আর আমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন রাজ্যে?
আমি ইচ্ছে করে এসব করেছি মায়া, যাতে রাজ্যে দুর্ভিক্ষ হয়, প্রজারা না খেতে পেয়ে রাজাকে সিংহাসন থেকে টেনে নামাবে, আর আমি সেই সিংহাসনে গিয়ে রাজা হিসাবে বসবো। এটাই তো আমার সারা জীবনের ইচ্ছা। মাস থেকে তুমি এসে রাজাকে প্রজাদের খুশি করার বুদ্ধি দিতে শুরু করলে। একটা সুখী রাজ্যের জন্য সেটাই দরকার মন্ত্রী মশাই। অত কথা জানতে চাইনি আমি, দরজা খুলে দাও, না হলে এই দরজা ভেঙে বের হব আমি। তার আর দরকার পড়বে না, রাজা মশাই নিজেই ঠিক করবেন আপনার কি শাস্তি হওয়া উচিত। রাজা মশাই তোমার কোনো কথাই বিশ্বাস করবে না মায়া। তোমার সব কুকর্ম নিজের কানে শুনেও বিশ্বাস করব না বলছো মন্ত্রী? মাঝি এসে দরজা খুলে দিল, মন্ত্রী আর তার সহচর বাইরে বেরিয়ে এলো। বিশ্বাস করুন রাজা মশাই, আমি কিচ্ছু করিনি, সব মন্ত্রী মশাইয়ের কথাই হয়েছে, তিনি আমাকে টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছেন। পেয়াদা, একে পাকড়াও করে কারাগারে নিয়ে যাও। সিসি মন্ত্রী, এত বছর ধরে তুমি আমার এত কাছের একজন মানুষ হয়েও শেষে কিনা আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলে, এর কি শাস্তি তোমার পাওয়া উচিত নিজেই বলো। আমায় ক্ষমা করে দিন রাজামশাই, আমি ভুল করে ফেলেছি, এরকম ভুল আর কোনোদিনও হবে না। না মন্ত্রী, তুমি রাজ্যবাসীর সাথে যে অন্যায় করেছো তারপরেও তোমার শাস্তি না দিলে ওদের সাথেই অন্যায় করা হবে। মায়া, তুমিই বলো মন্ত্রীকে কি শাস্তি দেওয়া যায়। মহারাজ, ক্ষমার উপরে কোনো সুন্দর নেই, মন্ত্রী মশাই যদি নিজের ভুল স্বীকার করে নেন আর অনুতপ্ত হন তবে সেটাই সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ মায়া, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি, ক্ষমতার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আমি যা করেছি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও মায়া। রাজ্যবাসীর অতিরিক্ত করের টাকা ফিরিয়ে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চান মন্ত্রী মশাই, তারা আবার আপনাকে আপন করে নেবে। তাই হোক তবে, কই গো মন্ত্রী, চলো করের টাকা কোথায় লুকিয়ে রেখেছো দেখি। হ্যাঁ রাজা মশাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব এবার। এরপর মন্ত্রী তার বাড়িতে গিয়ে লুকোনো সব টাকা বের করে রাজার হাতে তুলে দেয়। রাজা মশাই, এই যে সেই অর্থ, আজ বিকেলেই রাজ্যবাসীর কাছে আমি ক্ষমা চাইব। বিকেলবেলা রাজপ্রাসাদে রাজ্যবাসীকে ডেকে রাজা আর মায়া অতিরিক্ত অর্থ ফিরিয়ে দেয়। আজ রাজ্যবাসীর কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, সবাই আমার ভুল কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন, আর নিজের ভুল সংশোধন করার একটা সুযোগ দিন আমাকে। এই রাজ্যে এখন সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে, আমার কাজ শেষ হয়েছে, আমাকে যেবার ফিরে যেতে হবে। সে কি মায়া, আমাদের ছেড়ে তুমি কোথায় চলে যাবে? আমার নিজেরও কিছু দায়িত্ব আছে মহারাজ, আমার নিজেরও একটা রাজ্য আছে, আমার রাজ্যকেও এবার আরো সুন্দর করে তুলতে হবে, বিদায় রাজ্যবাসী। না মায়া, যেও না আমাদের ছেড়ে। যেতে যে আমায় হবে, আয় রে সুখ পাখি। এই বলে মায়াবিনী তার আশ্চর্য বাহনকে ডেকে তাকে চেপে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়, আর পুরো রাজ্যবাসী চোখের জল দিয়ে তাকে বিদায় জানায়।